গণমাধ্যম কর্মীরা আমার মনে হয় যে আসলে তারা হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় একটা শক্তি, সবচেয়ে বড় শক্তি। বিকজ আপনারা তিলকে তাল বানাতে পারেন এবং যেটা হয় যে যেটা সত্যকে সত্যভাবে প্রেজেন্ট করতে পারেন, প্রহেলিকা, যেটা আসলে রহস্য। তবে আমি আমার জায়গা থেকে বুবলি হিসেবে আমি আপনাদেরকে বলবো যে একটি সুন্দর পরিচ্ছন্ন আধুনিক গল্পের সিনেমা হচ্ছে প্রহেলিকা। সময় উপযোগী আমি বলবো, কারণ আমরা এই সময়টা তো আসলে 2023 সালে এসে আমরা তো অনেক ধরনের সিনেমা দেখি, সেটা বিশ্বের সাথে আমি বলবো যে কোনো কিছু জাস্ট একটা সিম্পল ক্লিক দিয়ে আমরা অনেক কিছু দেখে ফেলতে পারি। তো আমি ওভাবে কোনো কিছুই বলবো না যে আমরা একদম পুরো পৃথিবী জয় করে ফেলেছি, একদম অন্য রকম একটা ডিফারেন্ট কিছু হয়ে গেছে। সুনিশ্চিত করে প্রকৃতির মতোই হেলদি এবং ফ্রেশ বাতাস, যমুনা এসি, ফ্রেশ এয়ার এক্সপার্ট, বা এটা দিয়ে পুরো ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে যাবে, এ ধরনের কোনো কথাই বলবো না। কারণ আমাদের, আমরা যে কাজটাই করি খুব মন দিয়ে করতে চেষ্টা করি, পরিশ্রম দিয়ে করতে চেষ্টা করি, এবং আমরা দিন শেষে বলি যে সুন্দর গল্পের সিনেমা আপনারা দেখবেন। তো প্রহেলিকা তার বাইরে না, প্রহেলিকা আমাদের একটা অন্যরকম চেষ্টা আমি বলবো, যেটি কিনা আসলে জনিকাপু বললেন যে ওনার জায়গা থেকে মুগ্ধতা ছড়ানোর একটা সিনেমা হবে প্রহেলিকা। এটি গল্প যেমন খুব সুন্দর, ভিন্নতা পাওয়া যাবে এবং সত্যিকার অর্থেই ভিন্নতা পাওয়া যাবে, এবং অনেক নাইস লোকেশনে কাজ করা হয়েছে, অনেক বিচক্ষণ সব আর্টিস্টরা কাজ করেছেন, এবং আমি সেখানে খুবই, আমি বলবো যে আমার বরং অনেক চ্যালেঞ্জিং বিষয়টা অনেক ছিল, বিকজ এত বাঘা বাঘা সব আর্টিস্টদের সাথে আমার কাজ করার। সো আমার কাছে মনে হচ্ছিল আমার প্রত্যেকটা সেকেন্ড এক একটা আসলে অন্যরকম একটা অ্যাডভেঞ্চার কিছু যাচ্ছে, এবং তখন ওভারঅল আমার মানে সব দিক থেকে অনেক বেশি আসলে স্ট্রং থেকে আমার কাজটা করতে হয়েছে। তো আমি বলবো যে আপনাদের ভালোবাসে আমি গত 8 বছর কাজ করছি ইন্ডাস্ট্রিতে, এবং সেখান থেকে আমার গত ঈদেও বেশ ভালো গিয়েছে আমার দুটো সিনেমা। শুধুমাত্র আপনাদের জন্য এবং দর্শকদের জন্য, আমার আর্টিস্ট, আমরা সবাই তো মিলে চেষ্টা করি, তবে আপনারা আপনাদের জায়গা থেকে যেভাবে আমাদেরকে সাপোর্ট দেন, বিকজ গণমাধ্যম কর্মীরা আমার মনে হয় যে আসলে তারা হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় একটা শক্তি, সবচেয়ে বড় শক্তি। বিকজ আপনারা তিলকে তাল বানাতে পারেন এবং যেটা হয় যে যেটা সত্যকে সত্যভাবে প্রেজেন্ট করতে পারেন। আপনারা অনেক হয় কি, আপনাদের কাজের খাতিরে হয়তো বা অনেক কিছু ছাপাতে হয়, অনেক কিছু লিখতে হয়, কিন্তু যারা ইথিক্স নিয়ে চলেন, যাদের সেই আছে না একটা সাংবাদিকতার তো ইথিক্স থাকে, তাদের কিন্তু কিছু ভুলভাল লিখতে গেলেও কিন্তু দিন শেষে হাতটা কাঁপে। সো তারা পারেন না কখনোই, যারা ভুই ফোর সাংবাদিকতা করে সেটা ডিফারেন্ট, এটা নিয়ে আমি একদমই কথা বলতে চাই না, কারণ ভালো খারাপ সব জায়গাতেই আছে, সেটা টোটালি ডিফারেন্ট সেক্টর। তবে যারা ইথিক্স নিয়ে কাজ করেন, যারা ইথিক্স নিয়ে লিখেন, যারা পরিচ্ছন্ন মানসিকতার, যারা রুচিসম্মত মানুষ, যারা সাংবাদিকতা, কারণ সাংবাদিকতা তো খুব শিল্পের এবং খুব নৈপুণ্য কিন্তু একটা ব্যাপার আছে, সাংবাদিকতা কিন্তু ইটস নট আ ইজি জব। আমি আমার সংবাদ উপস্থাপনায় যখন আমি ছিলাম, আমার কাছে মনে হতো যখন লাইভ নিউজ পড়ছি, যখন প্রাইম টাইম নিউজ পড়ছি, যখন টকব্যাকে বলছে, কাউন্ট ডাউন হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে আমাকে কোটি কোটি মানুষ দেখছে, এবং আমার দায়িত্বের জায়গা থেকে আমি একটা ভুল শব্দ যদি বলি, একটা ভুল উপস্থাপন যদি করি, এটা দিন শেষে আমাকে জবাবদিহি করতে হবে। সো সেই জবাবদিহিতার জায়গা থেকে আমার মনে হয় যে সবচেয়ে চ্যালেঞ্জিং পেশা আমার কাছে এখনও মনে হয় যে সাংবাদিকতা। সো এটাকে আমরা রেসপেক্ট করি, এবং আপনাদের মাধ্যমে আমাদের ভালো কাজগুলো পৌঁছে যাক, আমাদের সম্মানটা আরও অনেক বেশি বৃদ্ধি পাক। কারণ আমি যদি একটু সময় নিচ্ছি, কিন্তু আমার মনে হয় যে ফিল্মকে বা চলচ্চিত্রের মানুষজন যেভাবে আগে সম্মানের জায়গাটা আমরা দেখতাম, দিনে দিনে কিন্তু এটা উপস্থাপনার জন্য, আমাদের কারণেই হোক বা অন্যান্য কারণেই হোক, প্রেজেন্টেশনটার জন্য কিন্তু একটু ভিন্ন দিকে চলে যাচ্ছে। আপনারা কোনো একটা থানায় যান, কোনো একটা কোর্টে যান, দিস্তায় 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 যে ফাইলগুলো থাকে, সেখানে চুরি হোক, ডাকাতি হোক, খুন হোক, ধর্ষণ হোক, সেখানে কিন্তু ফিল্মের কোনো মানুষ এই ধরনের কাজের মধ্যে ইনভলভ এটা কিন্তু খুবই নেই বললেই চলে। সো এই কাজগুলো কারা করছে, হয়তো বা সমাজের মানে সামাজিকভাবে বা সমাজের অন্যান্য সেক্টরে হয়তো হচ্ছে। সো সবচেয়ে কিন্তু শৈল্পিক চিন্তাভাবনার মানুষরা কিন্তু চলচ্চিত্রেই আছে, মিডিয়াতেই আছে। দিন শেষে কিন্তু আমরা সবচেয়ে আমাদের গোছানো লাইফটা লিড করতে চাই। সো সেখান থেকে যখন একটা সিনেমা নিয়ে আমরা আপনাদের সামনে আসি, আমাদের আশাটাও অনেক বেশি থাকে যে আপনারা আমাদেরকে ওভাবে উপস্থাপন করবেন এবং ভালো কাজকে ছড়িয়ে দিবেন। প্রহেলিকা সিনেমাটা এবারে কোরবানি ঈদে আসছে। এই সিনেমাতে আমি স্পেশাল একটি কথাই বলবো যে নারীদের, আমাদের মেয়েদের জন্য আসলে
অনেক অনেক ভালোবাসার একটা সিনেমা হতে যাচ্ছে প্রহেলিকা, এবং ভালোবাসার সিনেমা হতে যাচ্ছে। সো আমার মনে হয় যে ইনশাল্লাহ আপনারা সবাই যেয়ে দেখবেন, সেটা আমরা প্রিমিয়ার শো করি বা না করি, আপনারা নিজেরা নিজেদের দায়িত্বের জায়গা থেকে যেয়ে দেখবেন। আমার মনে হয় এইভাবে আসলে শুদ্ধ শিল্পের পরিচর্যা আমরা করতে পারবো।